শারমিন নাকি পড়াশোনার জন্য দেশের বাইরে যাচ্ছে, যেতে পারে। তুই কিছুই জানিস না? দেখ ভাইয়া, ও কোথায় যাবে না যাবে সেটা ওর ব্যাপার, যেখানে ইচ্ছে যাক। হু কেয়ার্স? হু কেয়ার্স মানে কি ধরনের কথা বলছিস? সব কিছু নিয়ে ঠাট্টা তামাশা চলে না, জীবন কোনো হাসি ঠাট্টা ব্যাপার নয়। রফিক, চলে যাচ্ছিস ভালো কথা, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করাই উচিত। তুই যাওয়ার আগে আমাদের সবাইকে একটু সালাম করে যা। আসসালামু আলাইকুম। তোমাদেরকে তো দেখে মনে হয় এই ব্যাপার নিয়ে তোমাদের কারোই কোনো মাথা ব্যথা নেই। কিসের কথা বলছেন মা? ছোট বৌমার কথা, আর কি কথা বলবো। এরকম ঝগড়া তো ওদের প্রায়ই হয়েছে, আবার মিটমাটও হয়েছে। আপনি ভাববেন না, এবারও তাই হবে। একটা টেলিফোন থাকলে খুব সুবিধা হতো। কি সুবিধা? এই বিআই সাহেবকে খবরটা দিতে পারতাম। সফিককে বলবো একটা টেলিফোন নিতে, জিনিসটা খুব দরকারি। বৌমা, আমাদের পাশের বাসায় টেলিফোন আছে না? আছে বাবা। চলো বসো তো, অন্য বাড়ি থেকে টেলিফোন করতে হবে না, যত সব উটকো ঝামেলা। কি বলছো তুমি? হ্যালো বিআই সাহেব, সালাম আলাইকুম। ভালো আছেন বিআই সাহেব? জি 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 জি, আলহামদুলিল্লাহ। জি বিআই সাহেব, আমাদের এই শকতকে পুলিশে ধরে নিয়ে গেছে। জি 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 জি, নীলগঞ্জের শকত। জি জি জি, ওই সাদেক আলীকেও ধরে নিয়ে গেছে। জি 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 জি, ওর খুন করতে গিয়েছিল। জি 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 জি, বিআই সাহেব বড় দুশ্চিন্তার মধ্যে আছি বিআই সাহেব। জি 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 জি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জি আচ্ছা, সালাম আলাইকুম। এই সন্ধ্যাবেলা তোমরা লুডু নিয়ে বসছো কেন? পড়াশোনা নাই? বাবা, কাল আমার স্কুল বন্ধ। স্কুল বন্ধ থাকুক আর না থাকুক, সন্ধ্যাবেলায় পড়তে বসতে যাও। বাবলু, তুমি যাও, বই নিয়ে বসো গিয়ে। চাটা বেশ ভালো হয়েছে, আরেক কাপ খাবে এনে দেবো। আচ্ছা, ওই নীলগঞ্জ থেকে যে ভদ্রলোক এসেছিলেন, ওনাকে চা দেওয়া হয়েছে? উনি দুপুরে খেয়ে দিয়ে শুয়েছেন, এখনো ওঠেননি। ও আচ্ছা, কবির মামা দেরি করছেন কেন বুঝতে পারছি না, নাকি রোজই দেরি করে? রোজই দেরি করে। নীলু, কি ব্যাপার? হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, রোদে হাঁটাহাঁটি করেছেন তো খুব? না না, ভালো আছি, এখন আমি ভালো আছি। বসুন। মামা, মৃত্যু হঠাৎ আসে না, আসবার আগে ঘন্টা বাজায়। ঘন্টাটা আজকে আমি পরিষ্কার শুনলাম। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল অল্প কয়েকটা মুহূর্ত, ওর মধ্যে মৃত্যুকে আমি দেখলাম। মামা, আপনি বসেন বসেন, আমাকে একটু একটু পানি দাও। আপনি এরকম একজন বুড়ো মানুষকে নিয়ে সারাদিন হাঁটাহাঁটি করলেন কেন? অস্থির হয় না মা, অস্থির হয় না, বুড়ো মানুষদের নিয়ে অস্থির হতে হয় না। বাবা শফিক, জি আমি স্থির করেছি আজ রাতেই নীলগঞ্জ রওনা হব। এই শরীরে? শরীর এর চাইতে আর ভালো হবে না, এখন থেকে কেবল খারাপই হতে থাকবে। কাজেই সময় থাকতে থাকতে আমি নীলগঞ্জে ফিরে যেতে চাই।
কিন্তু এখনি যেতে হবে এমন তো কোনো কথা নেই। আছে রে বাবা আছে, আমি ওই 11টা ট্রেনেই যাব, সোয়ান আমার সঙ্গে যাবে। মামা আমি বলছিলাম কি আপনি কোন থাকেন, আমি একটা ডাক্তার ডেকে আনি, ও দেখো তারপর না হয়। পাগল হয়েছিস, ডাক্তার তো এখন ঢাকাই যাবে না, ডাক্তার এলে কি করবে জানিস, আমাকে বিছনার উপর শুয়ে দেবে। তুমি তুমি কোথেকে? যে নীলগঞ্জের খবর খুব খারাপ। থাক, ওসব বলতে হবে না, খারাপ খবর যা আছে নীলগঞ্জে গিয়েই শুনব। বৌমা, আমাকে তুমি আর এক গ্লাস পানি দেবে? তুমি তোমার বাবা মাকে ডাকো। কি করছে মাস্টার সাহেব জানেন? বললাম তো সব কথা এখন শুনবো না। জায়গায় চলে এসেছি না, এখন তো একটু ভালো লাগবে। না না কিচ্ছু দরকার নেই, আমি ঠিক যেতে পারবো। চলো আরে এই যাবো, এই এই দেখো এই যে কার যে খেয়ে ফেলছো, ওটা একটু কাটো করে বাঁধো 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 মেয়েদের সঙ্গে পুরুষদের একটা বেসিক ডিফারেন্স আছে, মেয়েরা তাদের প্রিয় জিনিসে যেমন ধরো গয়না বিক্রি করতে পারে না, তাতে তাদের খুব কষ্ট হয়, কিন্তু পুরুষরা তা খুব সহজে পারে। ঘুমোতে যাবে না? ঘুম আসছে না। কেন যেন মনে হচ্ছে সামথিং ইজ রং সামহেয়ার। তুমি কি কবি মামার কথা বলছো? হতেও পারে, ঠিক বুঝতে পারছি না। রফিক আজকে তার স্টেরিওটা বিক্রি করে দিয়েছে। ওটা তো ওর খুব শখের ছিল, দিন রাতি বাজাতো। হ্যাঁ, আমার খুব খারাপ লাগছে।
প্রচুর পয়সা করা প্রচুর নিজে ধনী হতে চাস আবার ধনীদের সম্পর্কে তোর ধারণা তারা শোষক সম্প্রদায়ের কন্ট্রাডিক্টরি হয়ে গেল না কন্ট্রাডিক্টরি হোক আর যাই হোক পয়সা আমি বানিয়েই ছাড়ব না মানে সবার সামনেই একটা লক্ষ্য থাকে এই যেমন ধর কবির মামার সামনে আছে সখী নীলগঞ্জ আমার সামনে আছে টাকা তোমার সামনে কি অন্ধকার আসলেই তাই ভাইয়ের জীবনে না ওসব স্বপ্ন টপ্ন কিছু নেই একসময় মেয়ের বিয়ে দেবে তারপর ওই বুড়ো বয়সে ধারটার করে একটা বাড়ি বানাবে তারপরে ফাট করে মরে যাবে এটা একটা জীবন হলো ও ঠিকই বলেছ আসলে আমি একটা স্বপ্নহীন মানুষ দিনরাত খাই দাই অফিস করি ঘুমাই আবার অফিসে যাই কি আশ্চর্য তোমার মন খারাপ হয়ে গেল না কাইন্ড অফ রিয়ালাইজেশন থাক এত রিয়ালাইজেশন তো দরকার নেই কে টেলিফোনে ঘন্টা দুয়েকের মধ্যে ঢাকা এসে পৌঁছানোর কথা সরাসরি পিজিতে যাবে তুমি তুমি আগে বসো 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 অস্থির হয়ে না বসো বাবা বলেছেন অবস্থা খুব খারাপ ভাইয়া ভাবি বলুন আমি কি করব টেল মি প্লিজ চাঁদের হাসির বাদ ভেঙেছে উঠলে পরে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসির বাদ ভেঙেছে পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে দোয়া করবেন আল্লাহ আছেন ভাই আল্লাহর নাম করেন দোয়া করেন ভাই বুড়ো হয়ে গেছি অনেক কিছু দেখেছি ঘাবড়ে যেতে হলে এখন বুঝতে পারি সব কিছু বুঝতে পারি এখন ভাই আল্লাহ আল্লাহ করেন আল্লাহই সমস্ত আরাম দেন আল্লাহ আমি আপনাকে মিথ্যে আশ্বাস দেব না রোগীর অবস্থা বেশ খারাপ আপনাকে রক্ত জোগাড় করতে হবে ও নেগেটিভ এটা অবশ্য রেয়ার ব্লাড গ্রুপ তো আমাদের ব্লাড ব্যাংকে কিছু আছে কিন্তু তাতে হবে না আপনাকে আরও জোগাড় করতে হবে কোথায় পাবো পেশেন্টের রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসুন আমি দেখব তাদের মধ্যে কারো ও নেগেটিভ আছে কি না আর যদি না হয় তাহলে আমাদের যারা ব্লাড ডোনার আছে সেখান থেকে একবার খোঁজ নেওয়া যেতে পারে আর তাতেও যদি না হয় তাহলে রেডিও টেলিভিশনে একবার বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করতে পারেন ডক্টর সাহেব ডোন্ট বি নার্ভাস আমাদের তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না আমি আমি ওকে একটু দেখতে চাই সময় নষ্ট করবেন না সেন্টিমেন্ট দেখাবার সময় পরে অনেক পাবেন যান একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ
ও নেগেটিভ। আমি আবার বলছি, রক্তের গ্রুপ ও নেগেটিভ। অনুগ্রহপূর্বক যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা কেবিন নম্বর 250B ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, অথবা ফোন 400-01-31-400-01-31। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছেন? রহমতুল্লাহ বলে এখানে কেউ থাকেন? হাসপাতালে রক্ত দেন যে রহমতুল্লাহ? হ্যাঁ থাকে। তাকে খুব দরকার। হ্যাঁ তো বাড়িতে নাই, ঠেলা লয়ে গেছে, অহন আহে নাই। কখন আসবেন? এটা তো কইতে পারি না। ইয়ে জহির, আমি বরং এর জন্য এখানে অপেক্ষা করি। হ্যাঁ, আর তুমি বাকি যে দুজনের অ্যাড্রেস আছে তাদের কাছে যাও। ভাইয়া, আমি টেনশন সহ্য করতে পারছি না। সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না, আমার বেলায় কোনো কিছুই ঠিক হয় না। আই হ্যাভ এ ফিলিং দ্য ব্যাটল ইজ লস্ট। আমি একটু অপেক্ষা করি। আচ্ছা বসে। আপনাদের কারোরই ব্লাড গ্রুপ ও নেগেটিভ নয়? আচ্ছা, ডোনারদেরকে যিনি আনতে গিয়েছেন তিনি এখনো আসেননি? জি না, অপারেশন কি এক্ষুনি শুরু হবে? হ্যাঁ এক্ষুনি। আপনি আমাদের বড় বিপদ। হ্যাঁ বুঝছি, রক্ত। জি, আপনি একটু আমার সঙ্গে আসবেন হাসপাতালে। বয়েন আমেনা, আয় আমেনা, এক গ্লাস পানি লে। আশা ও আনন্দের চেয়ে অপরূপ দিন তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা আনন্দ দুঃখ বেদনা নিয়েই আমাদের এই সব দিন রাত্রে।